আমি একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী, আমাকে দয়া নয়, আমার কাছ থেকে কিছু জিনিস কিনুন। কারণ করুণা আমরা চাই না, আমরা আপনাদের পাশে চাই। তাই নিজে যে ব্যবসা করছি সেই ব্যবসার কিছু জিনিস আপনারা পয়সা দিয়ে কিনুন সুন্দরভাবে। সেইভাবে এখনো শহরে আধুনিকতা আছে, দু পাঁচ টাকা দিয়ে ভিখারি খুব সহজে বানিয়ে দিতে পারে, কারণ হাত ধরে তুলতে পারে না। আমি তাই নিজের জীবিকা নির্বাহ করার জন্য আমি এই ব্যবসা বেছে নিয়েছি। আপনারা যেমন অন্য মানুষদের সঙ্গে কিছু কেনেন, সেটা নয় আমার কাছ থেকে কিছু পয়সা দিয়ে কিনুন। এই ধরনের মানুষকে দেখতে দেখতে চললাম দীঘার পথে, আর স্টেশনের মধ্যেই দেখা যাচ্ছে গরু, বড় বড় গাছপালা। কারণ মেদিনীপুরের দিকে গেলেই এই জিনিসটি নজর কাড়ে, আর তার সাথে সবুজ ক্ষেত, শীতলপুর স্টেশন। আর সেই স্টেশনের মধ্যেই আপনারা দেখতে পেলেন গরু বাঁধা আছে, সাইকেল রাখা আছে, বড় বড় গাছ আছে। কারণ বেশিরভাগ জায়গাতেই স্টেশন থেকে গাছ কেটে দিচ্ছে। আর প্রকৃতির এরকম যে মনোরম দৃশ্য, সবুজ ক্ষেত, পুকুর, গ্রামের রাস্তা, গ্রামের যে মেঠো রাস্তা, সেই মেঠো রাস্তা সবই প্রায় উবে গেছে, আর নেই বললেই চলে, সবই কৃত্রিমতায় ভরে গেছে বা পূরণ হয়ে গেছে। কিন্তু মেদিনীপুর বা দীঘার দিকে গেলে মেচেদা থেকে আপনি শঙ্করপুর বা রামনগর বা দীঘার ট্রেন ধরে গেলেই, বিশেষ করে লোকাল ট্রেনে, এই সমস্ত রাস্তা, এই সমস্ত জিনিস আপনাদের চোখে পড়বে, যেটা আপনার মন তো ভালো লাগবেই, অবসন্ন মনকে একটা আনন্দ মুহূর্ত বা স্পৃহা জাগাবে আপনাদের মনে। এই মেচেদা থেকে দীঘা লোকালি এই এক দৃষ্টিহীন ভাইয়ের কর্মস্থল, ট্রেনে হকারি করেন। তার বক্তব্য, আমার পাশে থাকুন, আপনারা আমার কাছ থেকে কিছু জিনিস কিনুন, আমাকে দয়া করবেন না। কারণ একটাই মানুষকে বলতে চাইছে, দয়া না করে পাশে থাকতে। পাশে থাকা মানে বড় একটা আনন্দের ব্যাপার, আর জীবিকা নির্বাহ একটা স্বচ্ছ। তাই তার সম্পর্ক কেনা বেচা, একটি গলায় আইকার, মুখে মাস্ক পরা, হাতে একটি স্টিক যেটা তার চলার পথে সাথী, তার সাথে তার দিন রোজগারের একটা জায়গা পর্যন্ত।